আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কী? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী আলোচনা। এ তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইমামদের মধ্যে, বিভিন্ন ফিকহি স্কুল অফ থটের মধ্যে এখতলাফ রয়েছে। সেখানে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি আমি কেন আলোচনা করছি? জামাত শিবির কি কোনো ফিকহি স্কুল অফ থট, যে জামাত শিবিরে আলাদা দৃষ্টিভঙ্গি থাকবে, জামাত শিবিরে আলাদা একটা মত থাকবে? জামাত শিবির তো একটা রাজনৈতিক পরিভাষা, একটা রাজনৈতিক দল বা ধর্মীয় একটা গোষ্ঠী বা গ্রুপ। কিন্তু তাদের আমি প্রায় কিন্তু এই কাজটা করি, কেন করি এই বিষয়টা আগে বুঝতে হবে, এটা জরুরি আলাপ। শব এ বরাত সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আলোচনা করেছি। তো বিভিন্ন ইসলামিক ইখতিলাফি বিষয় নিয়ে আমি জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি আলাদাভাবে এমনভাবে আলোচনা করি, এটা আমিই করি শুধু, অ্যাজ ইফ জামাত শিবির একটা ফিকহি স্কুল অফ থট। আসলে কি তাই? হ্যাঁ, অনেকটা সেরকমই। এবং আমি চাই যে জামাত শিবিরের নামে বা জামাত শিবির স্কুল অফ থট টাইপের, আমি আসলে কোনো স্কুল অফ থট বলছি না, টাইপের যে একটা স্বতন্ত্র উদার মধ্যমপন্থী দৃষ্টিভঙ্গি উপমহাদেশসহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জামাত এখওয়ান, একই কথা। ওই জামাত শিবির দৃষ্টিভঙ্গি মানে এখওয়ানের দৃষ্টিভঙ্গি, আপনারা ধরে নিতে পারেন। তো এটার প্রচার হোক, প্রসার হোক, এটা ছড়িয়ে পড়ুক, এটা আমি চাই বলে আমি আলোচনা করছি। কারণ জামাত শিবিরের স্কুল অফ থট হচ্ছে মধ্যমপন্থী, পিসফুল কোএক্সিস্টেন্স, আল ইত্তেহাদু মাল ইখতিলাফ। বিভিন্ন মতাদর্শের লোক, বিভিন্ন মাজহাব, ভিন্ন মত পালনকারী, এরা একত্রে থাকবে, একে অপরের পিছনে নামাজ পড়বে, একে অপরের সাথে মুয়ামালাত মুয়াশারাত করবে, সামান্যতম বিদ্বেষ পোষণ করবে না। এটাই হচ্ছে জামাত শিবির স্কুল অফ থট, জামাত এখওয়ানের স্কুল অফ থট। এটা পৃথিবীতে আর কোথাও নেই, আপনি একমাত্র জামাত শিবির বাদে কোথাও দেখাতে পারবে না। এই কারণে আমি চাই জামাত শিবির দৃষ্টিভঙ্গি স্কুল অফ থট এটা ইখতিলাফি বিভিন্ন মশালার ক্ষেত্রেও ছড়িয়ে পড়ুক। এটাই উম্মার কল্যাণ, ফেতনা ফাসাদ থেকে মুক্তির থিওরি। এই কারণেই আমি জামাত শিবির দৃষ্টিভঙ্গি আলোচনা করছি এবং আশা করি আপনারা এগুলো প্রচার করবেন। দেখেন দর্শক, জামাত শিবির একমাত্র দল বাংলাদেশের ক্ষেত্রেই যদি বলি, আর সারা পৃথিবীতে আপনি এখওয়ানকে রিলেট করে নেবেন, জামাত শিবির একমাত্র দল যেখানে হানাফি আছে, আহলে হাদিস আছে, একজন জোরে আমিন বলে, একজন আস্তে আমিন বলে, একজন বুকে হাত বাঁধে, একজন নাভির নিচে হাত বাঁধে, একজন আরেকজনের নেতা, একজন আরেকজনের কর্মী। কখনো আহলে হাদিস জামাতের আমির হানাফি জামাতের কর্মী, কখনো হানাফি জামাতের আমির আহলে হাদিস জামাতের কর্মী। কোনো বিভেদ, কোনো ঝগড়া, কোনো বিদ্বেষ মোটেই নাই। এর মানে ইসলামের যে মূল শিক্ষাটা, যে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ থাকবে, সালাফদের যে মানহাজ, কিন্তু একসাথে চলতে হবে। এই ইখতিলাফ নিয়ে বিভেদ সৃষ্টি করা যাবে না, উম্মার মধ্যে ফারাক সৃষ্টি করা যাবে না। এই কাজটা একমাত্র জামাত শিবির প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে দেখাতে পেরেছে, অন্য কেউ পারেনি। বাংলাদেশের যত ইসলামিক দল আছে, আপনি দেখান তো যে হানাফি আহলে হাদিস একসাথে মিলেমিশে চলছে, এক দলের মধ্যে আছে, ধর্মীয় দলের কথা বলছি, আওয়ামী লীগ বিএনপিতে আছে, কিন্তু ধর্মীয় দলের মধ্যে যেমন চরমোনাই দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দল, হানাফি ছাড়া কেউ চরমোনাই হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে পারে না, খেলাফত মসজিদ, খেলাফত আন্দোলন কিংবা জমিয়ত উলামা ইসলাম, আপনি দেখান একটা, তাদের কেউ কি হানাফি হওয়া ছাড়া ওই দল করতে পারে, ওই দলের নেতা হতে পারে বা দলের সদস্যপদ পেতে পারে? কোনো চরমোনাইয়ের মুরিদ আহলে হাদিস হয়ে তাদের দলের সদস্য হতে পারে? ইম্পসিবল, পারে না। এর মানে ওগুলো শুধু মাজহাব ভিত্তিক দল, তারা ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করে না। তাদের দেওবন্দি বা তার দেওবন্দের মধ্যে আবার ওই রশিদ আহমেদ গাঙ্গুহি সিলসিলার কারি ইব্রাহিম, ওই গ্রুপেরই হতে হবে, দেওবন্দের আবার অন্য ধারার হলেও চলবে না, এরকম রেজিডিটি তাদের মধ্যে আছে। কিন্তু জামাত শিবিরের মধ্যে উদার, আপনি শাফি হাম্বুলি বা ইখতিলাফি মাসালায় আপনি যে কোনো একটা অনুসরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হানাফি বা এদেশে আলেম ওলামারা বেশিরভাগই হানাফি, সাংগঠনিকভাবে হানাফি মতটাকে সাধারণত প্রায়োরিটি দেয়, ব্যক্তি পর্যায়ে উদার, ওপেন। এটাই হচ্ছে জামাতের স্কুল অফ থট, শিবির স্কুল অফ থট। তো এটাই প্রচার হতে হবে। যেমন দেখেন, এই জন্য এটার যেরকম রাজনৈতিক তাৎপর্য রয়েছে, উম্মার মধ্যে ইফতেরাক দূর করার ক্ষেত্রে এই স্কুল অফ থটের বা এই ধরনের উদার দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা রয়েছে,
সেটা তারাবির রাকাত সংখ্যা নিয়ে আলোচনায় আরও বেশি ক্লিয়ার হবে। রমজান আসলেই তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এবং এই বিতর্কে ঝগড়া মারামারির ঘটনা ঘটেছে, এক গ্রুপ মসজিদ দখল, মসজিদ ভাগ হয়ে যাওয়ার মতো ঘটনাও আছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে। অথচ একটা ইখতিলাফি মশালা নিয়ে এটা হওয়াটা একেবারেই কাম্য নয়। এজন্যে সমাধান জামাত শিবির স্কুল অফ থট, অন্য স্কুল অফ থট সমাধান নয়। মসজিদ ভাগ হবে মুসলমানদের তারাবির রাকাত সংখ্যা নিয়ে চিন্তা করেছেন আমরা কোথায় নেমেছি, এর সমাধান কি দরকার? না, অবশ্যই দরকার। আমি এখানে কোনো দলিল ভিত্তিক আলোচনা করছি না, আমার আলোচনাগুলোতে আপনি মূলত পলিটিক্যাল পার্সপেক্টিভে আমি ধর্মীয় আলোচনা করার চেষ্টা করি। এই জন্য যারা দলিল শিখতে চান, আমি একসময় দলিল ভিত্তিক একাডেমিক আলোচনা করতাম, এখন করি না, এখন আমার আলোচনা পলিটিক্যাল ম্যাথোডোলজিতে। অতএব যারা ধর্মের বিভিন্ন বিষয়ের পলিটিক্যাল ব্যাখ্যা দেখতে চান, তারা আমার বক্তব্য শুনবেন। আমি ক্লিয়ারলি বলে দিলাম তারাবির রাকাত সম্পর্কে কোন হাদিসে কী আছে, কোন ইমাম কী বলেছে, এগুলো আমি আলোচনা করব না, এগুলো আমি করি না, এগুলো প্রায় 3 বছর আগে করেছি, এগুলো আছে, আপনার খুঁজে দেখবেন, সার্চ দিবেন পাবেন। যাই হোক দর্শক, এই তারাবির রাকাতের আগে আর একটা কথা বলে নিই, রমজান, রোজা, এগুলো নিয়ে সহিবাদ বা আলট্রা পিউরিটান গ্রুপের খপ্পরে যেন জামাত শিবির না পড়ে। রমজান, রোজা, সিয়াম, আপনি যা ইচ্ছা তা বলেন, রমাদান, এর মধ্যে আমি বলবো যেহেতু সবগুলোই পরিভাষা, কোনো সমস্যা নেই, আপনি অন্য ভাষায় বলতে পারেন। এজন্য এই ক্ষেত্রে পিউরিটান হওয়ার চেষ্টা করবেন না, এটা ক্ষতিকর, আপনি কালচারকে ধারণ করেন। আপনার কালচার কী? এখানে রোজা, নামাজ, রমজান এগুলো বলা হচ্ছে, এগুলো বলবেন, কোনো সমস্যা নেই, এগুলো পরিবর্তনের চেষ্টা হচ্ছে আলট্রা পিউরিটানিজম, এটা ক্ষতিকর। অতিরিক্ত কোনো কিছু ভালো না, অপ্রয়োজনীয় অতিশুদ্ধবাদ আপনার মৌলিকত্ব নষ্ট করতে পারে। এজন্য রোজা না সলাত, নামাজ না সলাত, রোজা না সিয়াম, রমজান না রমাদান, মানে এইগুলো নিয়ে ইখতিলাফ জামাত শিবিরের লোকজন যেন না করে, এটা ঠিক নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। এরপরে আসেন তারাবি নামাজের রাকাত সংখ্যার আগে তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা না জাস্ট নফল, এরকম ইখতিলাফ রয়েছে। তো এই বিষয়েও মাজহাবের মত আছে, আপনি যে মাজহাবের অনুসারী, আপনার কাছে যে স্কুল অফ থট ভালো লাগে আপনি সেটা অনুসরণ করবেন। তা আমি বলবো বাংলাদেশের অধিকাংশ আলেম হানাফি, আপনি পারলে হানাফিটা অনুসরণ করবেন, গুড। এবার আসেন রাকাত সংখ্যা নিয়ে, তারাবি নামাজ পড়ার চেষ্টা করা উচিত, তবে কোনো কারণে মিস হয়ে গেলে এটা একেবারে ফরজ তরক হয়েছে বিষয়টা এরকম নয়, জাস্ট এইটা একটা দৃষ্টিভঙ্গি। এরপর আসেন রাকাত সংখ্যা নিয়ে, জামাত শিবির কী মনে করে? জামাত শিবিরের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে মাওলানা মওদুদীর মত, এছাড়া মাওলানা সাইদি, একেএম ইউসুফ, এরকম বড় বড় আলেম যারা ছিলেন মুতাকাদ্দিমিন, তাদের বক্তব্য বিশ্লেষণ করে আমি যেটা বুঝতে পেরেছি, রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করা যাবে না, এটা হচ্ছে তাদের প্রথম মত। এখানে কোয়ালিটি ইম্পর্টেন্ট কোয়ান্টিটির চাইতে। অতএব জামাত শিবির এখানে এনকারেজ করে, জামাতের কিতাব এগুলোই তো আপনি পাবেন, আপনি কত সময়, কত ধীরে সুস্থে, কত সুন্দরভাবে, কত আন্তরিকতার সাথে তারাবির নামাজ আদায় করেছেন, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে প্রায়োরিটি দিতে হবে। জামাতের আলেম ওলামা মুতাকাদ্দিমিন বা তাদের কিতাবে এটাই আমি বুঝেছি কিতাব পড়ে, যে আপনি যদি 1 ঘন্টা সময়, আপনি যদি 50 মিনিটে 20 রাকাত তারাবি পড়েন, তার চাইতে যদি 60 মিনিটে 8 রাকাত পড়েন, ওই 60 মিনিট পড়াটা উত্তম, এটার উপর প্রায়োরিটি দিচ্ছে। আবারও বলছি, কোয়ান্টিটি নয়, কোয়ালিটির উপর জামাত গুরুত্ব দেয়, ধীরে সুস্থে, অতি দ্রুত, কোনো রকম রুকু সিজদা, মুরগির মতো ঠোকর দেয়া, এগুলোকে ডিসকারেজ করে জামাত, খুবই সিরিয়াস এই বিষয়ে। আশা করি তারাবির রাকাত সংখ্যা বিষয়ে একটা দৃষ্টিভঙ্গি জামাতে বুঝতে পেরেছেন। তারপরও রাকাত সংখ্যাটার বিতর্ক এড়িয়ে যাওয়া যায় না, এজন্যে এটার বিতর্কের কোনো সমাধান নেই, সবই সঠিক। 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, 100 রাকাত পর্যন্ত সব সঠিক। যে আলেমের, যেহেতু জামাত শিবিরের সাথী সদস্য রোকন, এরা মুস্তাহিদ না, অবশ্যই তাদেরকে কোনো না কোনো মাজহাব অনুসরণ করতে হবে। আপনাকে আহলে হাদিস অনুসরণ করলে আহলে হাদিসও একটা মাজহাব, তাদের আলেমদের মাজহাব অনুসরণ করতে হবে। আপনার যে আলেমের প্রতি অধিক শ্রদ্ধা, অধিক ভক্তি, পরকাল বিবেচনায়, তার তাকুয়া বিবেচনায়, তার এলেম বিবেচনায়, আপনি সেই আলেমের মত গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে 20 রাকাত, 8 রাকাত, 29 রাকাত, আরও বেশি, 12 কম।
অতএব এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, ইখতিলাফের কোনো সমাধান নেই, কোনটা সঠিক এটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, সবগুলোই সঠিক। তবে হ্যাঁ, জামহুরদের মত 20 রাকাত, জামাত শিবিরের অধিকাংশ আলেম ওলামা 20 রাকাত পরে 20 রাকাতের হাদিসকে অধিক গ্রহণযোগ্য মনে করে, তবে বাকিটাকে ভুল মনে করে না, বাতিল মনে করে না। উগ্র হানাফিরা যেরকম 8 রাকাতকে একেবারে, ইহুদি খ্রিস্টানদের নুরুল ইসলাম অলিপুরির একটা বক্তব্য দেখলাম, 8 রাকাত তারাবি এটা ইহুদি খ্রিস্টানদের দালালদের ষড়যন্ত্র, না জামাত শিবির এটা মনে করে না, ওটা একটা ইস্তেহাদ, আপনি ওটা করতে পারেন। তবে ইন প্র্যাকটিস একটা জিনিস দেখেছি যে অধিকাংশ হানাফি হোক জামাত শিবির বা অন্য যে কোনো দলের আলেম ওলামা না, সাধারণ মানুষ 20 রাকাতে বিশ্বাস করলেও পরে বেশি 8 রাকাতে পড়ার সংখ্যাটা বেশি বাংলাদেশে, যদিও 8 রাকাতে আমল মানে থিওরিতে বিশ্বাস করে না কিন্তু প্র্যাকটিসে বিশ্বাস করে, এটা একটা ফাঁকিবাজি, এটা ঠিক না। তো দর্শক আশা করি বোঝাতে পেরেছি, আমি একটু আবার সাম আপ করছি, তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ করা যাবে না, কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে কোয়ান্টিটির চাইতে, 20, 8, 12, 29 সবগুলোই সঠিক, তবে 20 রাকাতটা অধিক গ্রহণযোগ্য। আশা করি জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কেন প্রয়োজন এটা বোঝাতে পেরেছি। এজন্য আপনি হানাফি মসজিদে নামাজ পড়তে পারেন, আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জামাত করে 20 রাকাতের পক্ষেও থাকতে পারেন, 8 রাকাতের পক্ষেও থাকতে পারেন, আপনি মাঝে মাঝে জামাত তরক করে একাকীও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলোই গ্রহণযোগ্য। তবে 20 রাকাত ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।